প্রবলেমটা দেখো, প্রবলেমটা দেখো, এই প্রবলেমটা কি আমাকে তোমাদের করিয়ে দিতে হবে বলো? হয়েছে কি প্রবলেমটা? স্যার না, আচ্ছা করিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা দেখো কি বলেছে, ব্লক ইন দ্য ফিগার ইজ রিলিজ ফ্রম রেস্ট ওয়েন দ্য এক্সটেনশন ইন দ্য স্প্রিং ইজ এক্স নট। আচ্ছা দেখো, দ্য ম্যাক্সিমাম ডাউনওয়ার্ড ডিসপ্লেসমেন্ট, দেখো। আচ্ছা তোমাদের আমি তবু করিয়ে দিচ্ছি, দেখো বলেছে এই এম মাসটা রিলিজ ফ্রম রেস্ট ওয়েন দ্য এক্সটেনশন ইন দ্য স্প্রিং ইজ এক্স নট, মানে এখানে এক্স নট, রাইট? আমি ধরলাম তখন দেখো এইখানে ছিল, এই অবস্থাতে, এই অবস্থাতে এ রিলিজ ছিল, মানে এই অবস্থা থেকে একে রিলিজ করে দেওয়া হয়েছে। এই অবস্থা থেকে যদি একে রিলিজ করে দিই, আমি ধরলাম এরপরে এটা এরকম বেড়ে, সরি এই স্প্রিংটা এরকম বেড়ে গেছে, বেড়ে ও এই সাইড পর্যন্ত নেমেছে। কি বললাম? এই সাইড পর্যন্ত নেমেছে। এবার দেখো একটা ইকুয়েশনেই হয়ে যাবে, আমি এইটাকে, এইটাকে রেফারেন্স লাইন ধরলাম, তাহলে এইটা আমার ইনিশিয়াল পজিশন আর এইটা আমার ফাইনাল পজিশন, বলে বুঝতে পেরেছো কিনা? এবার ইনিশিয়াল পজিশনে দেখো, দেখো দেখো ইনিশিয়াল পজিশনে, ইনিশিয়াল পজিশন নে এই মাসটার কি আছে? এমজিএইচ, কারণ এই রেফারেন্স লাইনের থেকে এইচ ওপরে, আর এই স্প্রিংটা তখন হাফ কে এক্স নট স্কোয়ার, এতটা পোটেনশিয়াল এনার্জি ক্যারি করছে। তোমরা কি বুঝতে পেরেছ? হ্যালো, এবারে ফাইনাল পজিশনে স্প্রিংটা ইলংগেট হয়েছে এক্স নট প্লাস এইচ, নইলে এইচ নামবে কি করে? ঠিক, তাহলে স্প্রিং এর মধ্যে পোটেনশিয়াল এনার্জি হাফ কে এক্স নট প্লাস এইচ হোল স্কোয়ার, দেখো। ঠিক, হ্যালো, ফাইনাল পজিশন রেফারেন্স লাইনেই আছে, মানে কোনো পোটেনশিয়াল এনার্জি নেই, এই দুটো ইকুয়াল, বলো এই দুটো ইকুয়াল, আমি কি বোঝাতে পেরেছি? এখান থেকে আমার যেটা আসবে আনসার, এটা আসবে এ, এই এটার এ আনসার না, তাই তো? আচ্ছা আশা করি তোমরা এই প্রবলেমটা বুঝেছ। আচ্ছা এইটারও এ আনসার, এই তোমরা এটা বুঝতে পেরেছো তো? বলো এই যে এই উপরে প্রবলেমটা, হ্যালো, হ্যাঁ স্যার বুঝেছি। শ্রেয়া অর্ণব, গুড। আচ্ছা এই প্রবলেমটা কি করে করব? দ্য মিনিমাম ওয়ার্ক ডান রিকোয়ার্ড টু অ্যাক্সেলারেট ট্রাক ইন হরাইজন্টাল রোড ফ্রম রেস্ট টু ভি ইজ লেস দ্যান দ্যাট ইজ রিকোয়ার্ড ফর, দেখো 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 অ্যাকচুয়ালি ভেবে দেখো, বেসিক্যালি আমরা ট্রাকটার ইনিশিয়াল কাইনেটিক এনার্জি আর ফাইনাল কাইনেটিক এনার্জি দিচ্ছি, মানে ধরো জিরো থেকে ভি হয়েছে, তাহলে ইনিশিয়াল জিরো, ফাইনাল হাফ এম ভি স্কোয়ার, ভি থেকে টু ভি, দেখো দেখো দেখো। তাহলে আমি ওয়ার্ক এনার্জি থিওরেম লাগাবো কি লাগাবো না? লাগাবো। দেখো আমি যদি ওয়ার্ক এনার্জি থিওরেম লাগাই যেখানে জিরো থেকে ভি দিয়েছি আর একটা ভি থেকে টু ভি দিয়েছি, তাহলে ওয়ার্ক ডান ফার্স্ট কেসে ডব্লিউ ওয়ান ইকুয়াল টু ফাইনাল হাফ এম ভি স্কোয়ার মাইনাস জিরো, ঠিক? আর এইটার ডব্লিউ টু হাফ এম টু ভি স্কোয়ার মাইনাস হাফ এম ভি স্কোয়ার, দেখো এটা বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ। এবার বলো ডব্লিউ ওয়ান বড় না ডব্লিউ টু বড়, এটা বেরোচ্ছে? তাহলে এ আমার, বলো তাহলে এ আমার ফাইনাল আনসার, বলো। এই তোমরা কি সবাই এটা বুঝতে পেরেছো? দেখো তো, হ্যাঁ হ্যাঁ স্যার। ওকে আচ্ছা নেক্সট, এটাও কিন্তু বেশ ভালো প্রবলেম, বলো। বলছি এই সেন্টার অফ মাসের প্রবলেম গুলো একটু পরের দিন করাবে, মানে আমার গুলো ট্রাই করা হয়নি। আজকে সেন্টার অফ মাস হবেও না ডিয়ার, এই ওয়ার্ক পাওয়ার এনার্জিতেই অনেক টাইম লাগবে। কলিশন এন্ড সেন্টার অফ মাস কালকে তো হবে না, হয়তো পরশু দিন আমরা করাবো। আমি কি বুঝতে পারলাম? আমি তোমাদের টাইমটা বলে দিচ্ছি, ওকে বুঝতে পারলে? হ্যাঁ। আচ্ছা এবার এইটা দেখো, আজকে এই তোমার ওয়ার্ক পাওয়ার এনার্জি আর সেন্টার, ইয়ে কি বলে, সার্কুলার মোশন ডাইনামিক্সই হবে। কি বলেছে দেখো,
the block of mass m initially at x equal to 0 is acted upon by a force. No. The coefficient of friction between the surface of contact is mu. The net work done on the block is 0 if the block traverses. Achha, dekho. Bolo to ei block tar upore kota force kaj koreche? Bolo? Duto force kaj koreche. Mane horizontally. Ki ki? Ei dike f. আর এইদিকে এফ কে, এফ কে ভ্যালু মিউ ইন টু এম জি, দেখো বুঝতে পারছি। এবার এ ধরো এখান থেকে এক্স ডিস্টেন্স মুভ করেছে, তাই তো? তাহলে আমার টোটাল, এবারে দ্য নেট ওয়ার্ক ডান অন দ্য ব্লক, ওয়ার্ক ডান বাই ফোর্স প্লাস ওয়ার্ক ডান বাই কি বলে ফ্রিকশনাল ফোর্স, এই ফোর্স আর এই ফোর্স, আর কোনো কিছুর জন্য ওয়ার্ক ডান হবে? হবে না। বাকি এম জি আর নর্মালের জন্য যে ওয়ার্ক ডান সেটা তো জিরো হয়ে যাবে। আমি কি বুঝতে পারছি? বলো এবারে ওয়ার্ক ডান বাই ফ্রিকশনাল ফোর্স কি হবে? মাইনাস মিউ এম জি এক্স, এক্স ডিস্টেন্স যদি মুভ করে। তোমরা কি আমার কথা বুঝতে পারছো প্রবলেমটা? হ্যালো, হ্যাঁ। এইবারে বলো তো এই এফ টা ভেরিয়েবল না কনস্ট্যান্ট? বলো, এ মাইনাস বি এক্স স্কোয়ার, এটা ভেরিয়েবল ফোর্স, ঠিক? এইটার জন্য আমি ডি এক্স লিখবো, ঠিক? মানে এইটার জন্য আমি ওয়ার্ক ডান লিখছি ইন্টিগ্রেশন জিরো টু এক্স। বলো তোমরা কি এইটা বুঝতে পেরেছো? বাস প্রবলেমে বলে দিয়েছে এইটা ইকুয়াল টু জিরো, প্রবলেমে বলে দিয়েছে। কি বললাম? প্রবলেমে বলে দিয়েছে এইটা ইকুয়াল টু জিরো। অর্ক অর্ণ বোঝা যাচ্ছে? দেখো তাহলে এখান থেকে এক্স এর ভ্যালু বার করতে বলেছে। দেখো এখান থেকে তুমি এক্স এর ভ্যালু যদি ক্যালকুলেট করো, তুমি পাবে থ্রি এ মাইনাস মিউ এম জি বাই বি, কারণ তুমি এখানেও একটা এক্স এর ভ্যালু পাবে সেখান থেকে। ক্লিয়ার এটা প্রবলেমটা? ওকে, আচ্ছা আচ্ছা, এই প্রবলেমটা দেখো। বলেছে দ্য ব্লক of mass m1 and m2 are connected by an ideal spring rest on a rough horizontal surface, the spring is unstretched, the spring constant, সব বলে দিয়েছে। দেখো দেখো দেখো, তোমরা পড়েছো প্রবলেমটা? হ্যাঁ। এবার মন দিয়ে শোনো। দাঁড়া দাঁড়া, আচ্ছা দেখো এইটা 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 কনসেন্ট্রেট করো। M2 never moves. M2 never moves. দেখো একে যদি আমি একটা ভেলোসিটি দিই, তাহলে এই স্প্রিংটা কি হবে? কম্প্রেসড হবে। বলো, আমি ধরলাম এই স্প্রিংটা x not compressed হয়েছে, তাহলে বলো তো এই M2 তে এই ডিরেকশনে কত ফোর্স দিচ্ছে? x not. Very good. M2 মুভ করছে না, তাহলে M2 কে কি আটকাচ্ছে? ফ্রিকশন। ভ্যালু কত? ভেবে দেখো মিউ এম টু জি হচ্ছে ম্যাক্সিমাম ফ্রিকশনাল ফোর্স, আর সেই ম্যাক্সিমাম ফ্রিকশনাল ফোর্সটাই আমার কে এক্স নট না? মানে আমি ধরেছি এক্স নট হচ্ছে ম্যাক্সিমাম কম্প্রেশন, সেই ম্যাক্সিমাম কম্প্রেশনের করসপন্ডিং যে ভ্যালুটা ফ্রিকশনাল ফোর্সের, যার জন্য M2 স্ট্যাটিক আছে। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? গুড, ফার্স্ট ইকুয়েশন একদম ক্লিয়ার, কারণ এই দিকেরটা যদি ম্যাক্সিমাম হয় তাহলে এইটাও ম্যাক্সিমাম। এই দিক ম্যাক্সিমাম মানে x not টা ম্যাক্সিমাম, x not টা ম্যাক্সিমাম মানে x not ওটা কম্প্রেসড করেছে ম্যাক্সিমাম, ঠিক? হ্যালো, হ্যাঁ। এবার চলে এসো M1 এ। যখন আমি M1 এ ইউ ভেলোসিটি দিয়েছি, দেখো ইউ ভেলোসিটি দিয়েছি, ঠিক, তখনও এম টু মুভ করেনি, মানে ইউ ভেলোসিটি দেওয়ার পরে। তার মানে কি? হাফ এম ইউ স্কোয়ার, হাফ এম ওয়ান ইউ স্কোয়ার, এই এনার্জিটা আমি দিয়েছি এম ওয়ান কে, তাই না? এবার কি হয়েছে বলো, এবার কি হয়েছে? যখন এটা ম্যাক্সিমাম কম্প্রেশন হয়েছে, তখন এই এম ওয়ান গিয়ে মোমেন্টারিলি রেস্ট হয়ে গেছে, এখানে মোমেন্টারিলি রেস্ট হয়ে গেছে, মোমেন্টারিলি।
গুড, কারণ ম্যাক্সিমাম কম্প্রেশন মানেই হচ্ছে এই এম ওয়ান মোমেন্টারিলি লেস রেস্ট হয়ে গেছে, ঠিক? আচ্ছা, এইবার এইটা হচ্ছে ইআই, ইনিশিয়াল মেকানিক্যাল এনার্জি। বলো তো ইএফ কত? ইএফ সিস্টেমটার, এই সিস্টেমটার বলতে পারবে? হাফ কে এক্স নট স্কোয়ার, ভেবে বলো। গুড, এইবারে মনে আছে ইএফ মাইনাস ইআই ইকুয়াল টু ওয়ার্ক ডান বাই ফ্রিকশনাল ফোর্স? হ্যাঁ। এম ওয়ান এর উপর ফ্রিকশনাল ফোর্স কত? মিউ এম ওয়ান জি এক্স নট। কেন? আরে বাবা, এ যদি এক্স নট কম্প্রেসড হয় ন্যাচারাল লেন্থ থেকে, তাহলে এম ওয়ান তো এক্স নটই সরেছে, সরেনি। হ্যাঁ, তাহলে দেখো তো আমি এইটা লিখতে পারি কিনা, হাফ কে এক্স নট স্কোয়ার, সরি, মাইনাস হাফ এম ওয়ান ইউ স্কোয়ার ইকুয়াল টু ওয়ার্ক ডান বাই ফ্রিকশনাল ফোর্স, কি নেগেটিভ হবে? দেখো তো যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো, যদি কোনো ডাউট থাকে। এবার তুমি একও জানো দুইও জানো, তুমি এক থেকে এক্স নট এর ভ্যালু মিউ এম টু জি বাই কে, এই এক্স নটটা তুমি যদি এখানে বসিয়ে দাও, আর সব ভ্যালু দেওয়া আছে, দেখো সব ভ্যালু দেওয়া আছে, এখান থেকে তুমি ইউ এর ভ্যালু 10 মিটার পার সেকেন্ড পাবে, সব ভ্যালু দেওয়া আছে। আমি কি বোঝাতে পেরেছি বলো তো? হ্যাঁ। এই প্রবলেমটা কি বোঝা গেছে? ছোট ছোট ইকুয়েশন গুলো বলো, সেকেন্ডটা নড়ছে না। হ্যাঁ বলো বলো বলো। কি বলেছে শোনো, আ পার্টিকেল অফ মাস এম মুভস অ্যালং দা কোয়ার্টার সেক্টর অফ দা পাথ হুজ সেন্টার অফ সেন্টার ইজ অ্যাট অরিজিন। ভালো করে দেখো, ভালো করে দেখো প্রবলেমটা। যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করো। আচ্ছা, হ্যালো, এটা হয়েছে? স্যার না, অ্যাকচুয়ালি আমি সবগুলো করার টাইম পাইনি। হ্যাঁ, টাইম পাওনি? এত কোন আছো? না না, আজকে সারা দিন আমার পড়া ছিল, মানে একটু আগে তোমার ক্লাস শুরু হওয়ার আগে সপ্তর্ষি স্যারের ক্লাস শেষ হলো 15 মিনিট আগে। সপ্তর্ষি? সপ্তর্ষিটাকে? সপ্তর্ষি স্যার। আচ্ছা, যিনি ফিজিক্স পড়ান? হ্যাঁ। ও, তুমি তার কাছে পড়ো? আরে ভাই, সারা দিনে যখন পড়া ছিল কালকে রাতে না ঘুমলেই পারতে। সবগুলো কেসে হবে, তার কোনো মানে নেই। দেখো, প্রসিজিওর অনুযায়ী সবগুলো ক্ষেত্রে হবে, খুব ইজি। দেখো, ওয়ার্ক ডান কি হয় তোমরা সবাই জানো, দেখো এফ ডট ডি আর ইন্টিগ্রেশন। হ্যালো 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 হ্যালো, এবার দেখো, শুনতে পাচ্ছ তো তোমরা? হ্যালো, হ্যাঁ। এবার দেখো, এফ এর ভ্যালু কত? ওয়াই আই মাইনাস এক্স জে, এই যে এখানে দিয়েছে। আর ডি আর কত সেটা তোমরা জানো, ডি এক্স আই ক্যাপ প্লাস ডি ওয়াই জে ক্যাপ। এইবারে এইটাকে যদি আমি ক্যালকুলেট করি, এইটা আসে
y dx minus x dy. আচ্ছা এটা দেখো, ঠিক এবারে এটা একটা সার্কেল, হ্যালো বলো এটা একটা সার্কেল বলো। এবারে আমার যেটা বলার সেটা খুব পরিষ্কার, আমি এখানে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন পেয়েছি y এর সাথে dx আর x এর সাথে dy, তার মানে আমাকে ইন্টিগ্রেট করতে গেলে যে কোনো একটা পার্টিকুলার ভেরিয়েবলের আন্ডারে নিতে হবে, মানে আইদার dx তার করেসপন্ডিং x অথবা y বা তার করেসপন্ডিং y, am I right? বলো তো সেইটা করার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এইখান থেকে আমাকে মানে যে পাথ দিয়ে দেবে বা যা যা ট্র্যাজেক্টরি দিয়ে দেবে সেখান থেকে আমাকে x y এর রিলেশন বার করতে হবে। আচ্ছা এটা একটা সার্কুলার ইকুয়েশন, তাহলে একে যদি আমি ডিফারেন্সিয়েট করি আমি এটা কি পাই, 2x dx plus 2y dy equal to 0 পাই। হ্যাঁ 2 2 কেটে যাচ্ছে, x dx equal to y dy। হ্যাঁ ওকে, এইবারে এইবারে আমি এই dx এর জায়গায় লিখতে পারি মাইনাস, লিখতে পারি এবার এইটা আমি এখানে পুট করতে পারি, পুট করলে এইটা আসে দেখো তো, তোমরাও তোমরাও করো এটা, তোমরা তোমরা করো, তোমরা করতে থাকো, আমার এটা একটু দেখো এখানে তুমি ওহো তো ডিস্টার্ব করছো না, তোমরা এটা পুট করেছো। আচ্ছা পুট করে দেখো তো এইটা আসছে কিনা, দাঁড়াও আচ্ছা আচ্ছা না একবার পুট করে দিই, ওয়াই এর জায়গায় ডিএক্স এর জায়গায় মাইনাস ওয়াই ডিওয়াই বাই এক্স মাইনাস এক্স ডিওয়াই। আচ্ছা দেখো তো এইটা আসছে কিনা, এবার দেখো এখান থেকে এইটা আমরা তো জানি, জানি না বলো, আচ্ছা আবার এখানে dy আছে, তার মানে এইটাকে আমি এটা লিখতে পারি দেখো মাইনাস a স্কয়ার, এখানে dy আছে এখানে x আছে, আমি এই x টাকে y এর রেসপেক্টে যদি লিখি তাহলে আমি লিখতে পারি দেখো বলো। হ্যাঁ আচ্ছা এইটা তাহলে ইন্টিগ্রেট কোথা থেকে হবে, 0 থেকে a, হ্যাঁ কেন y এর ভ্যালু কোথা থেকে কোথায় চেঞ্জ হয়েছে, y এর ভ্যালু 0 থেকে a না, হ্যাঁ এবার এই ইন্টিগ্রেশন না খুব ইজি, তোমরা যদি ইন্টিগ্রেশনের ফর্মুলা দেখো এটা ফর্মুলাতে হয়ে যাবে ঠিক, এইটা তুমি যদি ফাইনালি ক্যালকুলেট করো এটা আসে মাইনাস পাই, দেখো এটা বুঝতে পারছো কিনা, ঠিক ওকে বুঝতে পেরেছি প্রসিজিওরটা। হ্যাঁ দেখো ফোর্স আর ডিসপ্লেসমেন্ট দিয়ে যে ইকুয়েশনটা আসে সেটা প্রথমে বার করলে, তারপরে তুমি যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা ইন্টিগ্রেশন পেলে সেখানে y আর dx, এই y এর সাথে dx বা x এর সাথে dy এগুলো মিলিয়ে মিশিয়ে থাকবে, সেইটাকে এলিমিনেট করে আমাকে একটা সিঙ্গেল ভেরিয়েবলের টার্মে আনতে হবে, সেইটাতে আনার জন্য আমার যেটা দরকার সেটা হচ্ছে এই কার্ভটা বা যে পাথে বলেছে সেই পাথের কার্ভটা, আমি কি বুঝতে পারছি তোমাদের? হ্যাঁ আচ্ছা এই প্রবলেমটা না অন্যভাবেও করা যায়, এটা এটা পার্টিকুলারলি এই প্রবলেমটা সেটা আমি বলে দিচ্ছি কিভাবে, দেখো মন দিয়ে দেখো, সেটা হচ্ছে ধরো এইটা অরিজিন ঠিক, এইখানে ধরো কোনো একটা রেডিয়াস ভেক্টর আছে আর,
এটা যদি এক্স আর ওয়াই কোঅর্ডিনেট হয় তাহলে এটাকে আমি এক্স আই প্লাস ওয়াই জে বলবো, বলো বলবো, হ্যালো। হ্যাঁ, এইবারে ফোর্সের যে এক্সপ্রেশনটা দিয়ে দিয়েছে সেটা কি দিয়েছে বলো তো, ফোর্সের এই যে ওয়াই আই, বলো ওয়াই আই মাইনাস এক্স জে। এবার বলো তো এফ ডট আর কি হচ্ছে, আরে জিরো হচ্ছে, জিরো, তার মানে এই দুটোর মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল, 90, তার মানে এই ফ্রিকশনাল ফোর্স, এই ফোর্সটা এখানে যে ফোর্সটা দিয়েছে সেটা সবসময় এর সাথে 90 ডিগ্রি করে এগোচ্ছে, মানে সবসময় যে কোনো পয়েন্টে, ধরো এই পয়েন্টটা যখন এইভাবে এইভাবে গেছে ট্যানজেনশিয়ালি কাজ করছে পুরো সময় ধরে, ভেবে বলো তোমরা কি বুঝতে পারছো? আচ্ছা ট্যানজেনশিয়ালি কাজ করছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা বলো তো ফোর্সের ম্যাগনিটিউড কত, সরি রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। আচ্ছা রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, তো এ না, এই যে হ্যাঁ তুমি তো এটা কার্ভের পাথ থেকে পেয়ে গেছো, তার মানে তুমি কি একটা জিনিস বুঝতে পেরেছো, একটা কনস্ট্যান্ট ফোর্স মানে কনস্ট্যান্ট ম্যাগনিটিউডের ফোর্স পুরো সময় ধরে, পুরো সময় ধরে কিভাবে কাজ করেছে বলো, হ্যালো কিভাবে কাজ করেছে বলো, আর মানে ওর ওই কার্ভ বরাবর ট্যানজেনশিয়ালি কাজ করেছে বলো, ট্যানজেনশিয়ালি কাজ করেছে, হ্যালো হ্যাঁ, কোনো ডাউট থাকলে বলো। না এবারে বলো এখানে কি বলেছে, দাঁড়া এক মিনিট। আচ্ছা আমরা একে কোথা থেকে কোথায় নিয়ে গেছি, এ থেকে বিতে নিয়ে গেছি, হ্যালো, হ্যাঁ এ থেকে বিতে নিয়ে গেছি, মানে এইভাবে আমি নিয়ে গেছি, বলো তো এই ফ্রিকশন এই ফোর্সটা কোন দিকে কাজ করেছে, ফোর্সটা ফোর্সটা ট্যানজেনশিয়াল কাজ করেছে এতে কোনো সন্দেহ নেই, কিন্তু সেই ট্যানজেন্টটা এই বরাবর না এই বরাবর, এক না দুই, উপরে, ভেবে বলো, দুই বরাবর কাজ করেছে কেন, এই যে এফ ওয়াই আই মানে এই দিকে হবে ওয়াই ডিস্টেন্স মাইনাস এক্স জে, না দেখো এই যে মাইনাস এক্স জে, তাহলে এফ এর ডিরেকশন এই না, দেখো এটা না, তাহলে এক না দুই, বলো দুই, তাহলে বলো তো যেদিকে ডিসপ্লেসমেন্ট হয়েছে তার অপোজিট দিকে কাজ করেছে, হ্যাঁ আমি কি বোঝাতে পারছি, হ্যাঁ কোনো ডাউট থাকলে আমাকে বলো। তাহলে এবার তোমরা বলো, আমি যদি ওয়ার্ক ডানের কথা বলি তাহলে ডেফিনেটলি একটা মাইনাস আসবে, বলো, হ্যালো, ডেফিনেটলি একটা মাইনাস আসবে। আচ্ছা এরপরে আসবে ফোর্স, বলো হ্যাঁ, তারপরে কি আসবে ফোর্সের ভ্যালু, ডিসপ্লেসমেন্ট আসবে না ডিস্টেন্স আসবে, হ্যাঁ বলো কি আসবে, ডিস্টেন্স, না অ্যাকচুয়ালি আসার কথা কি ডিসপ্লেসমেন্ট না, হ্যাঁ কিন্তু আমি লিখেছি কি ডিস্টেন্সটা, হ্যাঁ কেন ডিস্টেন্স লিখেছি বলতে পারবে, ব্যাপারটা কিছুটা ঠিক বলেছো, মন দিয়ে দেখো, ডিসপ্লেসমেন্ট যদি হতো তাহলে এইরকম হতো না ডিসপ্লেসমেন্টটা, বলো, হ্যাঁ কিন্তু যদি এইরকম হতো, আমি যদি এইরকম একটা অ্যালজেব্রিক ফর্মুলা লাগাতাম তাহলে ডিসপ্লেসমেন্টের ডিরেকশনে আমার ফোর্স কাজ করার কথা ছিল না, এই ডিরেকশনে ফোর্স কাজ করার কথা ছিল না, সরি এই ডিরেকশন বা এই ডিরেকশন মানে অ্যালং দিস, কিন্তু সেরকম কি হচ্ছে বলো, না আমি কি বুঝতে পারছি, হ্যাঁ এরকম হচ্ছে না, কিন্তু কি হচ্ছে এই প্রতিটা পয়েন্টে ফোর্সের ভ্যালু সেম, ফোর্সের ভ্যালু সেম, ঠিক, তার মানে ভেবে দেখো এইখানে ফোর্সের ভ্যালু এফ, সরি 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 উল্টো হবে, এইখানে ফোর্সের ভ্যালু এ, এইখানে ফোর্সের ভ্যালু এ, এইখানে ফোর্সের ভ্যালু এ, ঠিক, এবার এইখান থেকে এইটুকু আমি ধরলাম ডি এস, এইখান থেকে এইটুকু আমি ধরলাম ডি এস, ঠিক, তাহলে আমার টোটাল ওয়ার্ক ডান এ ইন্টু ডি এস প্লাস ডি এস প্লাস ডি এস, না দেখো বুঝতে পারছো কিনা, মাইনাস অফ, তার মানে এই ডি এস এই ডি এস এই ডি এস এই ডি এস এগুলোকে যদি আমি সব অ্যাড করে দিই, এটা কিন্তু ভেক্টর, ভেক্টর অ্যাড নয় ডিয়ার, আমি আমি কি বুঝতে পারছি, ভেক্টর অ্যাড নয়, এইটা এইটা এইটা, তাহলে এইটাই আমার ডিসপ্লেসমেন্ট না ডিস্টেন্স কভার্ড, ভেবে বলো, ডিস্টেন্স, ভেরি গুড।
সেই কারণেই আমি এখানে ডিস্টেন্স লিখেছি, অ্যাকচুয়ালি ডিস্টেন্স এই ডিসপ্লেসমেন্ট, কিন্তু সেখানে যদি আমি ভেক্টর ফর্মে লিখতাম বা ফোর্সটাকে ভেক্টর লিখতাম, আমি কি বুঝতে পারলাম তোমাদের? হ্যাঁ বুঝেছি। এবার বলো তো ডিসটেন্স কত? পাই এ বাই টু। আরে ভাই হ্যাঁ টু পাই এ বাই ফোর না? দেখো তো পাই এ স্কোয়ার বাই টু আসছে কিনা। তাহলে দেখো আমি এই জিনিসটা মানে গ্র্যাব করতে পারবো। দেখো দেখো এই জিনিসটা আমি কি বুঝতে পেরেছি? এই প্রবলেমটা আচ্ছা আমাকে একটা কথা বলো, তোমরা কি এই প্রবলেমগুলো সবাই অনেস্টলি ট্রাই করেছিলে? হ্যাঁ সবগুলো করা হয়নি। ওকে আচ্ছা নেক্সট যেদিন আমরা ক্লাস করব তার আগে অনেস্টলি ট্রাই করো ভাই। ওকে আমি বুঝতে পারছি তোমাদের উপর অনেক প্রেসার আছে, আমি 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 একদম তোমাদের সাথে একমত, ঠিক আছে, কিন্তু দেখো না একটু ফাইট মেরে কি হয়, দেখি না একটু ফাইট মেরে, ঠিক ট্রাই করো, আমি তো আছি তোমাদের সাথে। আমাকে একটা কথা বলো, সেটা হচ্ছে এই প্রবলেমটা ট্রাই করেছিলে অনেস্টলি বলো? নইলে কিন্তু আমি তোমাদের ট্রাই করার জন্য সময় দেবো, তোমরা যদি বলো আমি ট্রাই করার জন্য সময় দেবো। ডিয়ার হ্যাঁ এটা হয়ে গেছে ভাই, যেটা দেখালে ঠিক আছে, মানে যেগুলো আমার একবার ট্রাই করতে হয়ে গেছে ওগুলো হয়ে গেছে, কিন্তু সেকেন্ড বার ট্রাই করা হয়নি। বুঝতে পেরেছি, দাঁড়াও এটা করিয়ে দিই, এটা ভালো প্রবলেম অনেকেরই আটকাবে, ছোট আসছে না। আচ্ছা এটা না এক মিনিটের মধ্যে কেটে যাবে, আমি অফ করে দিচ্ছি, দিয়ে তোমরা আবার জয়েন করো। দেখো এই প্রবলেমটা, আচ্ছা এই প্রবলেমটা সুন্দর প্রবলেম, ঠিক আগের যে কনসেপ্টটা ছিল না সেই কনসেপ্টের ওপরেই বেস করে, ধরো এই অবস্থায় ছিল, ওকে এইটাকে তুমি ইনিশিয়াল বলো, এরপরে কি হচ্ছে এইটা এরকম বেড়ে 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 এরকম বড় হয়েছে, ঠিক আছে এইটা নিচে আরো এতটা পড়েছে, ঠিক আমি বোঝাতে পারছি, এইটুকু ধরো এক্সট্রা এক্স পড়েছে, এইটুকু ধরো এক্সট্রা এক্স পড়েছে। ওকে এবারে ই ফাইনাল মাইনাস ই ইনিশিয়াল ইকুয়াল টু কি হয় বলো? ওয়ার্ক ডান বাই নন কনজারভেটিভ ফোর্স, তাই না? হ্যালো এইটা ইনিশিয়াল পজিশন, মানে যখন ইয়েটা ছিল এটা ফাইনাল পজিশন এফ। ওকে যদি কোনো ডাউট থাকে বলো। এইবারে ওয়ার্ক ডান বাই নন কনজারভেটিভ ফোর্স এটা হচ্ছে মাইনাস মিউ এম জি এক্স, এইটা রাইট? আচ্ছা এই অবধি বুঝতে পেরেছো তোমরা? এইবারে বলেছে দেখো ইনিশিয়াল যে পজিশনটা ছিল সেখানে যদি আমি এইটাকে রেফারেন্স লাইন ধরি তাহলে ইনিশিয়ালি পুরোটা জিরো ছিল না, এটাও আনস্ট্রেচড ছিল, আর ও না 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 ওকে একই ব্যাপার আমি বলে দিচ্ছি, তুমি এইটাকে রেফারেন্স লাইন ধরো এইটাকে, তাহলে এইটুকু ধরলাম এল, তাহলে বলো তো ইআই কত ছিল? মাইনাস এম জি এল বলো ছিল, কেন তখন এই স্প্রিং এর পোটেনশিয়াল এনার্জি কত? হাফ কে এক্স স্কোয়ার, কিন্তু ওখানে তো কোনো ইলংগেট হয়নি, আর উপরের মাসটা যেহেতু রেফারেন্স লাইনের উপরে আছে সেহেতু হাফ এম জি এল, আর নিচের মাসটা বলো, নিচের মাসটা এল ডিস্টেন্স নিচে আছে সেই জন্য মাইনাস এম জি এল। এবার দেখো ই এফ, এ যদি এক্সট্রা এক্স নামে তাহলে স্প্রিংটা এক্সট্রা এক্স ইলংগেট হয়েছে, তাহলে সেটার জন্য হয় হাফ কে এক্স স্কোয়ার, ঠিক
হাফ এ এক্স স্কোয়ার রাইট প্লাস প্লাস মাইনাস এম জি এল প্লাস এক্স. দেখো এটা বুঝতে পেরেছো কিনা, হ্যালো দেখো এটা বুঝতে পেরেছো কিনা, আমি কি বোঝাতে পেরেছি বলো? আচ্ছা এইবারে দাঁড়াও, দ্য এক্সপ্রেশন ওয়েন দ্য মাস কামস টু টেম্পোরারিলি রেস্ট. আচ্ছা বলতো এরা দুটো যখন টেম্পোরারিলি রেস্টে চলে আসবে তখন এই কম্প্রেশনটা ম্যাক্সিমাম না মিনিমাম, এই ইলংগেশনটা? আচ্ছা ভেরি গুড, ম্যাক্সিমাম ইলংগেশন. যেহেতু এটা ম্যাক্সিমাম ইলংগেশন সেহেতু আমরা না এখানে একটা ছোট্ট এক্স নট দিচ্ছি, সুবিধা হবে বুঝতে. তাহলে এখান থেকে তোমরা এক্স নট এর ভ্যালু ক্যালকুলেট করে বলো তো কি আসছে? 2mg / k 1 - μ আসছে. দেখো তো সবাই ক্যালকুলেট করো. হ্যাঁ এটা এটা ভেরি গুড আসছে সবার. হ্যাঁ স্যার. এবারে মিউ এর ভ্যালু বলে দিয়েছে 1/4, তাই তো? তার মানে 3/4 মানে 3/2. এর আনসার কি দেওয়া আছে? এ দেওয়া আছে. দেখো তো এই অবধি তোমাদের সবার ক্লিয়ার? নেক্সট কি বলেছে? দ্য মিনিমাম ভ্যালু অফ মিউ ফর হুইচ দ্য সিস্টেম রিমেইনস এট রেস্ট ওয়ান্স ইট হ্যাজ স্টপড ফর দ্য ফার্স্ট টাইম. এটার মানে কি? মিনিমাম কি বলেছে? দ্য মিনিমাম ভ্যালু অফ মিউ ফর হুইচ দ্য সিস্টেম রিমেইনস এট রেস্ট. ওকে ওকে আচ্ছা আচ্ছা দেখো সেটা হচ্ছে আমি এই ওপরের মাস্টার ফ্রি বডি ডায়াগ্রামটা ড্র করছি, ওপরের মাস্টার ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করছি, আর নিচের মাস্টারতে তো কোনো ফ্রিকশন টিকশন কাজ করছে না. এদিকে ধরো টি, এদিকে ধরো এম জি, ঠিক? এবার বলো এক্স নট ডিস্টেন্সে গিয়ে ও মোমেন্টারিলি রেস্টে আসবে? বলো এক্স নট ডিস্টেন্সে গিয়ে ও মোমেন্টারিলি এক্স নট ডিস্টেন্স মানে মোমেন্টারিলি রেস্টে আসবে? হ্যাঁ. তাহলে এই এমটাকে কি কে এক্স নট এইদিকে টানছে? বলো. আচ্ছা এবারে দেখো এই এমজির উপরে তো আর কোনো ফোর্স কাজ করছে না, এতে কোনো সন্দেহ নেই, তাই তো? এবারে বলেছে ফার্স্ট টাইম ও গিয়ে যখন রেস্টে আসবে তারপরে ও রেস্টেই থাকবে. কি বললাম? ফার্স্ট টাইম ও যখন রেস্টে আসবে তখন রেস্টেই থাকবে. আমি কি বুঝতে পারলাম? হ্যাঁ. তার মানে এই নিচের মাসটা যদি রেস্টে থাকে তাহলে টি ইকুয়াল টু এমজি হবে, রাইট? এবার ওপরের মাসটাতে ধ্যান দাও, ওপরের মাসটাতে যেটা হবে সেটা শোনো, সেটা হচ্ছে ভেবে দেখো মোমেন্টারিলি রেস্টে আসার পরে এই ওপরের মাসটা বাঁদিকে যেতে চাইবে না ডান দিকে যেতে চাইবে? লেফটে. রাইট. ফার্স্ট টাইম মোমেন্টারিলি রেস্টে আসার পরে ও লেফটে যেতে চাইবে. আচ্ছা যদি লেফটে যেতে চায় তাহলে রাইট হ্যান্ড ডিরেকশনে কি ওর ফ্রিকশনাল ফোর্স লাগবে? বলো রাইট হ্যান্ড ডিরেকশনে, বলো লাগবে? হ্যাঁ. তাহলে রাইট হ্যান্ড ডিরেকশনে যদি ফ্রিকশনাল ফোর্স লাগে তাহলে এই ফ্রিকশনাল ফোর্সের ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে? মিউ এম জি. তাহলে তুমি লিখতে পারো কে এক্স নট ইকুয়াল টু টি প্লাস মিউ এম জি, রাইট? আবার টি মানে হচ্ছে এম জি, তার মানে এম জি 1 প্লাস মিউ, আর কে এক্স নট মানে হচ্ছে এইখান থেকে এই যে এই কে এক্স নট তুমি পেয়ে গেছো 2 এম জি 1 মাইনাস মিউ. আমি কি বোঝাতে পারছি? দেখো তো. হ্যাঁ. রাইট. এবার এইটা আর এইটা যদি ইকুয়েট করো দেখো তো মিউ এর ভ্যালু 1/3 আসছে কিনা? হ্যাঁ আসছে. হ্যাঁ গুড. এই এই প্রবলেমটা কি তোমরা সবাই বুঝতে পেরেছো? যে ও ফার্স্ট টাইম মোমেন্টারিলি রেস্টে আসার পরেও ও যদি রেস্টে থাকে তাহলে কেন রেস্টে থাকবে? কারণ মিউ এম জি অপোজিট দিকে কাজ করবে, কারণ তখন ফার্স্ট টাইম রেস্টে আসার পরে ওপরের মাসটা বাঁদিকে যেতে চাইবে আর নিচের মাসটা ওপর দিকে উঠতে চাইবে। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছ? আচ্ছা এইবারে লাস্ট পার্টটা বলেছে if the string connecting both the masses is cut, মানে হচ্ছে এই জায়গাটাতে যদি কাট করা হয়, এই জায়গাটাতে যদি কেটে দেওয়া হয়
Just at the instant both muscles come to momentarily rest for the first time in a question 5. The maximum compression of the spine during the resulting motion. Achha. Dekho. O jokhon first time rest eshche. Dekho. এই তোমরা বুঝতে পারছো তো? হ্যাঁ, যখন ফার্স্ট টাইম রেস্ট এসেছে তখন এটা এক্স নট তোমার ইলংগেট, এর ভেলোসিটি ভি জিরো, এর ভেলোসিটি জিরো, দেখো তো। হ্যালো, ওকে, এবার তুমি এইবারে কি হবে দেখো, এটা যদি ফট করে কেটে দেওয়া হয় তাহলে এতক্ষণ যে টেনশন টিটা ছিল সেই টেনশন টিটা আর থাকবে না, তাহলে এই মাসটা বাদিকে মুভ করবে, করবে কি করবে না? হ্যাঁ, তার মানে এইটাকে আমি ইনিশিয়াল পজিশন বলছি, আর এরপরে আমি বলছি এই মাসটা, মন দিয়ে শোনো, ন্যাচারাল লেন্থ হচ্ছে ধরো এইটা, এইটুকু হচ্ছে এক্স নট, আর তারপরে ও এক্স কম্প্রেস করেছে, বলতো এক্স কম্প্রেস করবে না এক্স নট কম্প্রেস করবে যদি কেটে দেওয়া হয়? মানে ওকে এক্স নট ইলংগেশনে থেকে, কি বললাম বুঝলে, এক্স নট ইলংগেশন থেকে যদি ফট করে ছেড়ে দেওয়া হয় তাহলে ও কি আবার এক্স নট কম্প্রেশন করবে না অন্য কোনো ডিফারেন্ট ভ্যালু কম্প্রেশন করবে? অন্য ভ্যালু কেন? দেখো যেহেতু ফ্রিকশন আছে সেই হেতু অন্য কোনো ভ্যালুতে ও কম্প্রেসড করবে, মানে আমি তোমাকে যদি এরকম বলি এখানে কোনো ফ্রিকশন নেই, আমি একটা স্প্রিংকে এর ন্যাচারাল লেন থেকে এ দূরে টেনে ছেড়ে দিয়েছি, তাহলে ও কম্প্রেস করবে কিন্তু এই দিকে, এই যদি কোনো ফ্রিকশন না থাকে। কিন্তু এখানে কি ফ্রিকশন আছে? আছে, যদি থাকে তাহলে আমি এইটাকে ইনিশিয়াল আর এইটাকে ফাইনাল বলছি, তাহলেই আমি কনজারভেশন অফ লিনিয়ার, এই কনজারভেশন অফ এনার্জি লাগাচ্ছি। ঠিক, দেখো প্রথমে হচ্ছে ই ফাইনাল মাইনাস ই ইনিশিয়াল ইকুয়াল টু ওয়ার্ক ডান বাই ফ্রিকশনাল ফোর্স। এই মাসটা যদি এইখানে আসে তাহলে বলো তো মাসটা কতটা মুভ করেছে? এক্স প্লাস এক্স নট, বলো। আরে হ্যাঁ, ইনটু মিউ এম জি, এটা কি বলো, এটা কি ওয়ার্ক ডান বাই ফ্রিকশন? আর কিছু হবে মাইনাস সাইন? কেন, যখন ও এইদিকে আসবে তখন ফ্রিকশনাল ফোর্সটা এইদিকে কাজ করেছে, এই অবধি ক্লিয়ার? হ্যাঁ। এবার বলো ইনিশিয়াল মানে হচ্ছে হাফ কে এক্স নট স্কোয়ার, বলো বলো বলো, হাফ কে এক্স নট স্কোয়ার। আচ্ছা আচ্ছা, এইখানে কি এর পটেনশিয়াল এনার্জি আসবে? আসবে না। কেন? এটা তো আমি কেটে দিয়েছি, যে মুহূর্তে কেটেছি সেইটাকে আমি ইনিশিয়াল পজিশন ধরেছি, তখন এর ভেলোসিটি জিরো। আমি কি বুঝতে পেরেছি? হ্যাঁ। আচ্ছা বলো তো ই ফাইনাল কত? হাফ কে এক্স স্কোয়ার, এই যে, কারণ ও যখন ম্যাক্সিমাম কম্প্রেশন হবে তখন তো এর ভেলোসিটি জিরোই, বলো। হ্যাঁ, পুরো ইকুয়েশনটা ক্লিয়ার? হ্যাঁ বলো, পুরো ইকুয়েশনটা ক্লিয়ার? অলরেডি তোমরা এক্স নট এর ভ্যালু এইটা পেয়েছিলে 3mg/2k, হ্যাঁ, ওখান থেকে এক্স এর ভ্যালু কত বেরোচ্ছে দেখো তো, mg/k বেরোচ্ছে কিনা? মাইনাস mg বাই কে বেরোচ্ছে না তো, এই মাইনাস বেরোচ্ছে, মাইনাস তো অপশনই নেই ভাই। না না, আগে দেখো তো কি বেরোচ্ছে, এই ক্যালকুলেশনটা তো বেরোচ্ছে না, আমি যেটা করেছি আমার মাইনাস বেরিয়েছে। না 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 না, এটা ক্যালকুলেশনটা করে দেখো, এমজি বাই কেই বেরোবে, এই তোমরা কি প্রবলেমটা বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ হ্যাঁ স্যার। বাকিদের কিন্তু কোনো সাড়া শব্দ নেই, শ্রেয়া? হ্যাঁ হ্যাঁ স্যার, বুঝেছি। আচ্ছা অর্ণব স্যার, এটা তো এমজি বাই কেই আনসার। গুড, এটাই আনসার দিয়া। কিন্তু তোমরা কি প্রবলেমটা বুঝতে পেরেছো?
কেন আমি এখানকার পোটেনশিয়াল মাইনাস এমজিএল নিলাম না সেটা কেন বুঝতে পেরেছো? আরে বাবা, আমি তো যখন কেটে দিয়েছি তখন তো এইটা আর যে মুহূর্তে কেটেছি জাস্ট তার পরের মুহূর্তটাকে ইনিশিয়াল নিয়েছি আর এটা ফাইনাল নিয়েছি। ওকে বলো এটা কি হবে? বলো এটা কি হবে? আচ্ছা দেখো, এইটা বলেছে পাওয়ার ভার্সেস টাইম। ওকে আচ্ছা, তার মানে এর যে এরিয়া, দেখো এর যে এরিয়া, আমি ওকে এই এরিয়াটাকে লিখতে পারি, এটা অলওয়েজ ইনক্রিজেস হবে। ইউ আর অ্যাবসলিউটলি রাইট, অলওয়েজ ইনক্রিজেস, কেন সেটা আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো এরিয়া মানে পিডিটি, বলো আবার পাওয়ার মানে কি মনে আছে? ডি বাই ডিটি, মানে এটাকে আমি বলতে পারি ইন্টিগ্রেশন ডি বাই ডিটি ইনটু ডিটি, ডিটি ডিটি কেটে গেল, এটা হচ্ছে ইন্টিগ্রেশন, মানে হচ্ছে ই, তার মানে এরিয়া, এর যা এরিয়া সেইটা রিপ্রেজেন্ট করবে এনার্জি। এবার আমি ধরো এই অবধি একটা এরিয়া নিলাম, এটা হচ্ছে টি ইকুয়াল টু ধরো কথার কথা 10 সেকেন্ডস, কথার কথা বলো তো, টি ইকুয়াল টু 15 সেকেন্ডসে এই টোটাল এরিয়াটা আরো বেড়ে যাবে না? দেখো আমি কি কথা বুঝতে পারছি? হ্যাঁ বেড়ে যাবে কি যাবে না? হয়ে যাবে। তাহলে এরিয়াটা আমার সব সময় বাড়ছে না, যখনই আমার এই টাইমটা বাড়ছে, তার মানে এরিয়া বাড়া মানেই আমার এনার্জি বাড়ানা। হ্যাঁ তার মানে আমি কি বোঝাতে পেরেছি? এই যে এনার্জি মানেই আমার ওয়ার্ক ডান না, বলো। হ্যালো, এটাই মানে তো ওয়ার্ক ডান, ঠিক? তাহলে এটা অলওয়েজ ইনক্রিজেস, যদি কোনো ডাউট থাকে আমাকে বলো। যদি তোমাদের কোনো ডাউট থাকে আমাকে বলো, যদি না থাকে তাহলে এবার আমরা নেক্সট প্রবলেমটাই চলে যাই। ভেরি গুড, এখানেও জাস্ট একটা এনার্জির ইকুয়েশন নিতে হবে, জাস্ট একটা এনার্জির ইকুয়েশন আর কিচ্ছু না। আমি তোমাদের দুটো ডায়াগ্রাম ড্র করে দেবো, সেই দুটো ডায়াগ্রামে যে এনার্জির ইকুয়েশন সেটাই হবে। দেখো দেখো, আমি দুটো ডায়াগ্রাম ড্র করছি, এইটা ধরলাম এক্স নট, কি বললাম, এটা এক্স নট। ওকে, এ ব্লক এ ইন দ্য ফিগার ইজ রিলিজ ফ্রম রেস্ট ওয়েন দ্য এক্সটেনশন ইন দ্য স্প্রিং ইজ এক্স নট, ঠিক? এটার মাস এন, এটা আমি ইনিশিয়াল বলছি। এইখান থেকে আমি একে রিলিজ করে দিয়েছি, যদি রিলিজ করি তাহলে এইটা ধরো একটু বেড়েছে, এবার কতটা বেড়েছে সেটা আমি তোমাদের বলছি। ধরো ও এইদিকে এইচ নেমেছে, মানে এই মাসটা এইচ নেমেছে, তাহলে এই দিকের এই স্ট্রিংটা আর এই স্ট্রিংটা দুটোই তো এইচ এইচ নেমেছে, নেমেছে কি নামেনি? হ্যাঁ। তাহলে এই স্প্রিংটা কতটা ইলংগেট হয়েছে এক্সট্রা টু এইচ? হ্যাঁ বলো। আরে বাবা, নইলে এইদিকে আর এদিকে উঠ করে এইচ এইচ দেবে, বুঝতে পারছো? হ্যাঁ। তাহলে টোটাল এখন ইলংগেশন কি এইটা? হ্যাঁ হ্যাঁ, এটা ইনিশিয়াল, এখানে হাফ কে এক্স নট স্কোয়ার, এখানে কোনো ডিসিভেটিভ ফোর্স নেই, কোনো অন্য কোনো এক্সটার্নাল ফোর্স নেই, এইটাই ইকুয়াল টু ফাইনাল। ফাইনাল মানে হাফ কে এক্স নট প্লাস এক্স, সরি, এক্স নট প্লাস টু এইচ হোল স্কোয়ার, আর এইটার পোটেনশিয়াল এনার্জি মাইনাস এম জি এইচ। তোমরা কি আমার এই কথাটা বুঝতে পেরেছ? এইটা থেকে যদি সলভ করো আনসার বেরিয়ে যাবে, এইটা থেকে যদি সলভ করো আনসার বেরিয়ে যাবে। ওকে, আনসার বেরোবে এ, এই আনসার এ বেরিয়েছে না? হ্যাঁ এই ইকুয়েশনটা থেকেই না? হ্যাঁ। গুড, এই প্রবলেমটা আমি করাবো না, এই প্রবলেমটা,
এইটা প্রজেক্টাইলের প্রবলেম, উইচ ইজ এ ভেরি ইজি প্রবলেম, ওকে, প্রজেক্টাইলের প্রবলেম, ওকে, প্রজেক্টাইল, তারপরে এখানে একটা অ্যাক্সেলারেশন আছে, এটা ভুল করে আমরা এখানে দিয়ে দিয়েছি, কিন্তু প্রবলেম, এই প্রবলেমটা কি পেরেছো? না। হে ভগবান, হ্যাঁ আরেকবার ট্রাই করো, ওটা এটা পেরেছি, গুড, এটা পেরেছো, ওইটা পারোনি, যাই হোক আমি তোমাকে ইয়ে করছি না, আরেকবার ট্রাই করো, দেখো ওটাও কি ইজি প্রবলেম। আচ্ছা এই প্রবলেমটা দেখো কি বলেছে, বলেছে a weightless rod of length 12 carries 2 equal mass m, one secured at lower end a and the other at middle, right, the rod, okay, okay, what horizontal velocity must be imparted, acha dekho ami er eta initial position jekhane ami ekhane u velocity diyechi ar eta er final position hobe, dekho bujhte perecho kina, bolo এটাকে যদি আমি একভাবে দেখাই, এইটা ইনিশিয়াল, এইটা ফাইনাল। এবার একটা জিনিস দেখো, সেটা হচ্ছে এইখানে যদি তুমি ইউ দাও এইখানে ভেলোসিটি, তাহলে বলো তো বি কত ভেলোসিটি পাবে, বি মাসটা ইউ বাই টু ভেলোসিটি পাবে, কেন বলতে পারবে? দেখো ভি ইকুয়াল টু আর ওমেগা, রাইট, এই দুটোরই ওমেগা সেম, তার মানে ওমেগা ইকুয়াল টু ভি বাই আর, দুটোরই ওমেগা সেম, প্রথমেরটার ওমেগা হবে ইউ বাই এল আর পরেরটার ওমেগা হবে ধরলাম ভি বাই টু এল, দুটোর ওমেগা যদি সেম হয় তাহলে এটা ইউ বাই টু আসছে, এইটা, হ্যালো। এবার একটা জিনিস দেখো, এই নিচের মাসটা এত দূর উঠবে, এইটা এল, এইটা এল, এইটা টু এল, আর এই মাসটা এত দূর উঠবে ফোর এল, বুঝতে পারছো? তাহলে এবার চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি হাফ এম ইউ স্কোয়ার নিচেরটা প্লাস হাফ এম ইউ বাই টু হোল স্কোয়ার, এটা হচ্ছে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, এটাই কি হবে বলো, চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি। আমি যদি উল্টো ভাবে ভাবি, কাইনেটিক এনার্জির যেটা ইনক্রিজ করবে, মানে সরি, কাইনেটিক এনার্জি যেটা ডিক্রিজ করবে সেটাই পোটেনশিয়াল এনার্জি ইনক্রিজ করবে না, বলো, আমি কি বোঝাতে পারছি? হ্যালো বলো, আমি কি বোঝাতে পারছি? এবার বলো তো চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি কত, এইটা হবে 2mgl, এই যে 12, আর এটা হবে 6mgl, রাইট, বলো বুঝতে পেরেছো? এখান থেকে তুমি ইউ এর ভ্যালু পেয়ে যাবে রুট 48/5gl, এই তোমরা কি বুঝতে পেরেছো? হ্যাঁ, এটাই আনসার এসছে তো, আনসার দেওয়া আছে, দেখো, হ্যাঁ একদম, ওকে, এবার আমরা লাস্ট প্রবলেমটা করব, লাস্ট প্রবলেমটা কি বলেছে দেখো, দেখো এইটা এল, এইটা এ পজিশন, এটা বি পজিশন, রাইট, বলো, এই এ পজিশনে থেকে রিলিজ করে দেওয়া হয়েছে ভি ইকুয়াল টু জিরো, ঠিক, তাহলে বলো তো এ পজিশনে এ রেডিয়াল কত, জিরো, কেন? আরে বাবা, এটা এম ভি স্কোয়ার বাই এল হয় না, ভি তো জিরো, বলো তো এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এই দিকে যদি এই দিকে হবে, সরি, এই দিকে mg cos theta, sorry, mg sin theta, তাহলে এই পজিশনে ap কত বলো তো, g sin theta, দেখো তো, হ্যাঁ, এবার b পজিশনে চলে এসো, b পজিশনে আমি ধরলাম একটা ভেলোসিটি আছে v, তাহলে বলো তো b পজিশনে ar কত, ar, আচ্ছা আমি এটা ভুল লিখেছি, এটা v স্কয়ার বাই l হবে, এটা হবে v স্কয়ার বাই l ar, হ্যালো, আর at, জিরো, জিরো, কোনো ডাউট আছে? না, এবারে
এই দুটো পজিশনের মধ্যে যদি আমি এনার্জির ইকুয়েশন লাগাই, এই দুটো পজিশনের মধ্যে যদি আমি এনার্জির ইকুয়েশন লাগাই, এক্সটার্নাল কোনো ফোর্স কাজ করছে না, বলো টেনশন যেটা কাজ করছে তার জন্য ওয়ার্ক ডান অলওয়েজ জিরো, ঠিক? তাহলে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি উইল বি চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি, তার মানে হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু এম জি এল ওয়ান মাইনাস কস থিটা। দেখো এটা যদি এল হয়, এটা যদি থিটা হয়, তার মানে এইটুকু ডিস্টেন্স হবে এল ওয়ান মাইনাস কস থিটা। দেখো কোনো ডাউট থাকলে বলো, ওকে বলো, কোনো ডাউট থাকলে বলো। ওকে, এবার একটা জিনিস দেখো, এইখানে এ টি হচ্ছে জি সাইন থিটা, এ পজিশনে দুটো ভেলোসিটির কম্পোনেন্ট, অ্যাক্সেলারেশন, তার একটা জিরো আর একটা এটি, তাহলে নেট যদি বলি এ এ, তো সেটাই তো জি সাইন থিটা, বলো? আচ্ছা বি পজিশনে যদি আমি বলি এ বি, সেটাই তো ভি স্কোয়ার বাই এল, তাই না? আমি কি বুঝতে পেরেছি? এবার বলেছে ম্যাগনিটিউড ওয়াইজ এ এ ইকুয়াল টু এ বি, দেখো ম্যাগনিটিউড ওয়াইজ, তাহলে আমি বলতে পারি জি সাইন থিটা ইকুয়াল টু ভি স্কোয়ার বাই এল, বলতে পারি? এবারে তার মানে ভি স্কোয়ার মানে হচ্ছে জি এল সাইন থিটা, এইটা এখানে বসিয়ে দাও, দিয়ে দেখো তো ট্যান থিটা বাই টু হাফ পাচ্ছ কিনা। একদিকে তুমি সাইন থিটা পাবে, সেটাকে লেখো টু সাইন থিটা কস থিটা, আর একদিকে তুমি ওয়ান মাইনাস কস থিটা পাবে, সেটা হচ্ছে টু সাইন স্কোয়ার থিটা, করে দেখো তো এইটা আসছে কিনা। যদি তোমাদের মধ্যে কোনো ডাউট থাকে।